কর্মকাণ্ডা নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ। সীমান্ত প্রতিনিধি মোহাম্মদ রিপন মিয়া তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নেত্রকোনা জেলার কর্মকান্দা উপজেলা রংছেদে ইউনিয়ন পরিষদে তৃতীয়বারের মতো দায়িত্বভার গ্রহণ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান পাঠান বাবুল। একই সঙ্গে সংরক্ষিত ওয়ার্ডের 3 নারী মেম্বার, সাধারণ ওয়ার্ডের 9 মেম্বার সদস্যের বরণ এবং সাবেক চেয়ারম্যান তাহেরা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রংছাতি ইউনিয়ন পরিষদ ভবনে কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংছাতি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বাবুল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের বিদায় চেয়ারম্যান তাহেরা খাতুন। বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন, আব্দুল মতিন মাস্টার, আশরাফুল হক সোহাগ, আজিজুর রহমান আরিজ, রতন মিয়া, মোহাম্মদ রুহুল আমিন, এম এ গনি, হাদিউল ইসলাম, মোহাম্মদ নবী হোসেন, হাবিবুর রহমান হাবিব, মোর্শেদা আক্তার প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ সাফায়েত উল্লাহ। বিদায় বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান তাহেরা খাতুন। তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।